গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থী গুচ্ছের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরীক্ষা শেষে সন্দেহভাজন ভাবে ওই শিক্ষার্থীকে আটক করেন সহকারী ডক্টর গৌতম কুমার সাহা ও আসদুজ্জামান রিপন খোঁজ নিয়ে জানা যায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে সেজান মাহবুজির ভর্তি পরীক্ষায় দিতে আসা ওই শিক্ষার্থীর নাম আবিদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমুদ্দিন হলের আবাসিক ছাত্র সমাজবিজ্ঞান বিভাগের থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন পুচ্ছের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় সেজার মাহফুজের রোল তিন লক্ষ ন হাজার নয়শো ছেহাত্তর সেজার মাহফুজের পিতা ও মাতার নাম যথাক্রমে মাহফুজা বেগম ও আব্দুল বাড়ি তিনি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন প্রকৃতিতে আসা ওই শিক্ষার্থীকে আটক করার সময় তার কাছে থাকা মোবাইল মানি ব্যাগ ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরবর্তীতে পুলিশে সপর্ত করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডক্টর অধ্যাপক ডক্টর মস্তুবা কামাল বলেন বুথস ভর্তি পরীক্ষায় প্রকৃতিতে এসে আইডি কার্ডের সাথে মিল না পাওয়ার কারণে তাকে আটক করা হয়েছে আটক শিক্ষার্থীকে আমরা পুলিশের কাছে সপর্ত করেছি পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুরো সিন্ডিকেটের তথ্য আমাদের সামনে তুলে আনবে ভবিষ্যতের যেন এমন কাজ করতে না পারে তার ব্যবস্থা করবে পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম